গরম গরম ভুনা খিচুড়ি, সাথে আছে বেগুন ভাজি। বেগুন ভাজিটা সুন্দর করে খিচুড়ির সাথে মাখিয়ে নেই। খিচুড়ির সাথে যত ভাজি খাওয়া যাক না কেন, বেগুন ভাজি কিন্তু খিচুড়ির সাথে যেন এক যুগলবন্দি। এবার এই যে খাবো ইলিশের দো পেঁয়াজি দিয়ে, সুন্দর একটা গন্ধ তো আমি এখান থেকেই পাচ্ছি, তেল তেলে ভাব। দুর্দান্ত একটা স্বাদ এবং খুব সুন্দর একটা ইলিশের গন্ধ কিন্তু আমি পাচ্ছি এই দু পেঁয়াজিতেই। মাছের হাতে যে ইলিশ এমনি বলে না, অনবদ্য একটা স্বাদ এই খিচুড়ির সাথে দুর্দান্ত যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকবেন।